চলো আজকে শুরু করা যাক ক্লাস ফাইভের লেসন ওয়ান ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট তো টেক্সটটিকে আমরা একটু মোটা করে নিই এবং সুন্দর করে নিই যাতে তোমরা লেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারো লেটস বিগিন প্রথমে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো তোমাদের টেক্সট বইয়ে তোমরা বইটা খুলে দেখতে পাবে তো এখানে প্রশ্নগুলো আমি পড়ছি এবং তার মানেগুলো বুঝিয়ে দিচ্ছি হুইচ গেম ডু ইউ লাইক দ্য মোস্ট মিন্স তুমি কোন গেমটা খেলতে সবচেয়ে ভালোবাসো তুমি উত্তর দিতে পারো আই লাইক টু প্লে ক্রিকেট বা ক্রিকেট ইজ মাই মোস্ট ফেভারিট গেম এরকম উত্তর হবে দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই লুক অ্যাট দ্য পিকচার ক্যান ইউ গেস হু দি হু দিজ পিপল আর এই পিকচারটা দেখতে বলছে এবং বলছে যে এই লোকগুলি কারা এস তো আমরা দেখলাম এস

ইজ মাই ফেভারিট ক্রিকেটার তাহলে এই প্রশ্নগুলোর আমরা উত্তর আমরা করলাম এরপরে নিচে চলে যাই নাও কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট শুরু হচ্ছে রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে আজ রাহুল খুব উত্তেজিত এক্সাইটেড মানে খুবই উত্তেজিত আনন্দ বিহল্লিত হি হ্যাড জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ হি হ্যাশ সে শব্দ শেষ করেছে ওয়াচিং মানে ইংল্যান্ড ইন এ ক্লোজ ফিনিশ যে খেলাটিতে কি হয়েছে ইন্ডিয়া বিট ইংল্যান্ড ইন্ডিয়া হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে ইন এ ক্লোজ ফিনিশ ক্লোজ ফিনিশ কথার অর্থ কি একেবারে শেষ প্রান্তে একবারে একটুর জন্য জিতে ফেলেছে পরের লাইনে ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও হি এক্সক্লেমড ইন গ্লি ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও তাহলে ইন্ডিয়া এখন বর্তমানে বা শেষ পর্যন্ত একটা ক্রিকেটে সে সুপার পাওয়ারে পরিণত হয়েছে সুপার পাওয়ার মানে কি পাওয়ার মানে শক্তি পাওয়ার ফুল মানে শক্তিশালী সুপার পাওয়ার মানে অতীব শক্তিশালী একটা জিনিসকে আমরা সুপার পাওয়ার বলি তাহলে এমন একটা দল ইন্ডিয়া হয়ে গেছে যে যেখানে সে সবাইকে হারিয়ে দিচ্ছে বা কোনো দল ইন্ডিয়াকে হারাতে পারছে না এটা সে কি করছে হি এক্সেলেন্ড ইন গ্লি সে কি করলো না সে উচ্চ স্বরে বললো এক্সক্লেম মানে জোরে বলা ইন গ্লি গ্লি মানে আনন্দ ইন হ্যাপিনেস সে জোরে সে চিৎকার করে বলল চলো আমরা পরের পাতায় চলে যাই ইস ফাদার সাইড তার বাবা বললো দ্যাটস রাইট ঠিকই বলেছ বাট অল হি অল দিস স্টার্টেড ওয়ে ব্যাক থ্রি বাট অল দিস কিন্তু এইগুলো স্টার্টের শুরু হয়েছিল ওয়ে ব্যাক বহুদিন আগে ইন নাইনটিন এইটি থ্রি মানে উনিশশো তিরাশি সালে শুরু হয়েছিল মানে যখন ইন্ডিয়া বেড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে টু লিফ্ট দ্য ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপটা হাতে তুলে নিয়েছিল মানে তুলে নেওয়া ফর দ্য ফার্স্ট টাইম শেষ প্রথমবারের জন্য ইন্ডিয়া বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে সেটা কে বলল তার বাবা বলল রাহুলস ফাদার রাহুলের বাবা এ ক্রিকেট এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম রাহুলের বাবা তার মতো একটা ভালো ক্রিকেট প্রেমী হ্যান্ডেড হিম তার হাতে দিল ইয়ে ইস নিউজ পেপার কাটিং ইওলোইস মানে একটা হলুদ হোল নিউজ পেপার কাটিং মানে নিউজ পেপার কাটা অংশ দিল হোয়াট ইজ দিস এটা কি রাহুল আক্স হিজ ফাদার রাহুল জিজ্ঞাসা করলো তার বাবাকে দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ টোয়েন্টি সিক্স জুন নাইনটিন এইটি থ্রি ও এটা একটা নিউজ পেপার কাটিং ছাব্বিশে জুন উনিশশো তিরাশি সালের যে নিউজ পেপার সেই নিউজ পেপারের একটা কাটিং এটা একটা জাস্ট দ্যাট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম তাহলে ছাব্বিশে জুন এর পেপার কাটিং এটা কবে না যেদিনকে ইন্ডিয়া বিশ্বকাপ জয় করেছিল তার পরের দিনকে নিউজ পেপারে যা বেরিয়েছিল সেটা তাহার মানে কয় তারিখে বিশ্বকাপ খেলা হয়েছিল পঁচিশে জুন এখান থেকে আমরা বুঝতে পারলাম তারপরের দিনে যে পেপারে খবর বেরিয়েছিল সেই পেপার কাটিংটা রাহুলের বাবা রাহুলকে দেখালো হিজ ফাদার রিপ্লাইড উইথ আ স্মাইল হিজ ফাদার তার বাবা রিপ্লাইড মানে উত্তর দিল উইথ এ স্মাইল একটা হাসি হাসি নিয়ে এটা উত্তর দিল আই ওয়াজ ইন ক্লাস সেভেন দেন ওই সময়ে আমি ক্লাস সেভেনে পড়তাম আই হ্যাভ কেফ ইট উইথ মি এটা আমি রেখে দিয়েছি আমার সঙ্গে অল দিস ডেজ মানে সেই তিরাশি সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এটা আমি আমার সঙ্গে রেখে দিয়েছি তার মানে বুঝতে পারছো যে তার বাবা কত ক্রিকেট প্রেমী গো থ্রু ইট এবং এর মধ্য দিয়ে চলো মি আমাকে বলো হাউ ইউ ফিল অ্যাবাউট ইট তুমি এটার সম্পর্কে কী অনুভব করো তুমি এটার সম্পর্কে কী অনুভব করো আমাকে বলো এটাকে পড়ো গো থ্রু ইট মানে এটাকে পড়ো এবং এটা সম্পর্কে কী অনুভব করছো আমাকে বলো ই অ্যাডেড সে বলল আফটার ডিনার মানে সন্ধ্যাবেলায় খাবারের পর রাহুল স্টার্টিং রিডিং দ্য ওল্ড ইওলো পেপার কাটিং তাহলে ডিনারের পরে রাহুল কী করলো স্টার্টের রিডিং দ্য ওল্ড সে পুরানো পেপারটি ইলো ইস পেপার কাটিং মানে ডে পেপার কাটিংটা সে পড়তে লাগলো হি লার্ন দ্যাট সে জানতে পারলো যে অন টোয়েন্টি ফিফথ জুন নাইনটিন এইটটি থ্রি লর্ডস হ্যাঁ পঁচিশে জুন উনিশশো তিরাশি সালে লর্ডসে খেলা হয়েছিল দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড সেই দিনকে ইংল্যান্ডের একটি ফেমাস ক্রিকেট গ্রাউন্ড মানে ক্রিকেট খেলার মাঠ সেই মাঠে মাঠটা ওয়াজ ফুলি প্যাকড ফর দ্য ফাইনাল শো ডাউন তাহলে কি হলো সেটা ফুলি প্যাক সম্পূর্ণ পরিপূর্ণ ছিল কানায় কানায় লোকে ভর্তি ছিল ফর দ্য ফাইনাল ডাউন প্রথম ওই ফাইনাল খেলা দেখার জন্য থাউজেন্ডস অফ পিপুল হাজার হাজার লোক কেম টু এসেছিল টু ওয়াচ দ্য ম্যাচ ম্যাচটি দেখতে এসেছিল ইট ওয়াজ আ গ্র্যান্ড ইভেন্ট এটা একটা মর্যাদার ঘটনা ছিল আফটার এ পিরিয়ড অফ ফোর ইয়ার চার বছর পরে এই খেলাটি দেখা যাচ্ছিলো সুতরাং এটা একটা বড় ইভেন্ট ছিল সিন্স দ্য সিন্সঙ্গ থেকে দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন নাইনটিন সেভেন্টি নাইন সেই উনিশশো উনআশি সালের যে ফাইনাল ক্যাফ খেলা হয়েছিল তারপরে এটা একটা বড় ঘটনা তাহলে এখানে আমরা শেষ করলাম প্রথম চ্যাপ্টারটি প্রথম ইউনিটটি শেষ করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ল্ড ট্রো আছে কিছু শব্দ ভাণ্ডার আছে সুপার পাওয়ার মানে কি হ্যাভিং দ্য গ্রেটেস্ট পাওয়ার সবচেয়ে বেশি শক্তি থাকাকেই বলা হয় সুপার পাওয়ার গ্লি গ্লি কথার অর্থ আনন্দ জয় মানে আনন্দ পেপার কাটিং মানে পার্ট অফ এ নিউজ পেপার কাট অ্যান্ড কেফট ফর ফারদার রেফারেন্স তাহলে কী হলো একটা নিউজ পেপার কাটিং যেটা ভবিষ্যতের জন্য রাখা হয়েছে রাখা যায় সেটাকে বলা হয় পেপার কাটিং তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাক্টিভিটি ওয়ান প্রশ্নগুলোর উত্তরটা আমরা দেখে নিই ইন্ডিয়া ইজ নাও ইন্ডিয়া এখন এ সুপার পাওয়ার ইন ক্রিকেট এটার উত্তর হবে তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর কী ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ওয়াজ ইন দ্য ইয়ার বিশ্বকাপ প্রথম জয় করেছিল কত সালে আমরা প্রথমেই পড়লাম উনিশশো তিরাশি সালে তাহলে ইন দ্য ইয়ার এখানে সাধু লিখতে হবে ওয়ান নাইন এইট থ্রি মানে উনিশশো তিরাশি সাল লিখতে হবে সি পেপারের প্রশ্ন দেখো যে দ্যাশ পিপুল কেম টু ওয়াচ দ্য ফাইনাল কজন লোক ফাইনাল দেখতে এসেছিল থাউজেন্ডস অফ পিপুল আমরা দেখলাম কি না একটু আগেই দেখলাম এখানে ছিল যে থাউজেন্ডস অফ পিপুল এই যে এখানে ছিল থাউজেন্ডস অফ পিপুল কেম টু ওয়াচ দ্য ম্যাচ তাহলে কতজন লেগেছে থাউজেন্ডস অফ পিপুল কেম টু ওয়াচ দ্য ম্যাচ পরের প্রশ্ন দেয়ার ইজ দ্য গ্যাপ অফ ড্যাশ ইয়ার্স হ্যাঁ কত দিনের গ্যাপ হয় কত বছরের গ্যাপ হয় বিটুইন এনি টু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট দুটো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের মধ্যে ক বছরের গ্যাপ হয় ফোর ইয়ার্স এখানে গ্যাপ অফ শুধু ফোর এফ ও ইউ আর ফোর লিখতে হবে পরের অ্যাক্টিভিটি দেখে নিই লেটস রাইট টি ফর ট্রু যদি বাক্যটি সঠিক হয় তাহলে পাশে ঘর থেকেও আছে সেখানে টি লিখতে হবে যদি ফলস হয় তাহলে এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস মানে দেওয়া বাক্সগুলোতে বক্সগুলোতে ইন্ডিয়া হ্যাজ ইম্প্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ ইম্প্রুভড ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স ইন্ডিয়া ক্রিকেটে বহু বছর থেকে উন্নতি লাভ করেছে সত্যিই সেই তিরাশি সাল থেকে শুরু হয়েছে তখন থেকে ইন্ডিয়া ইম্প্রুভড হয়েছে মানে কি আর উন্নত হয়েছে এই নতুন শব্দটি তোমাদের জানা দরকার ইমপ্রুভড মানে ক্রমশ উন্নতি হওয়া একটি সঠিক কথা রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেমস তার বাবা স্পোর্টস অ্যান্ড গেমস পছন্দ করেন না না এটা ভুল এটা এফ লিখতে হবে কারণ সে উনিশশো সালে খেলা হয়েছিল এবং ছাব্বিশে জুনের পেপার কাটিং করে সে এখনও ধরে রেখেছে তার মানে তার আগ্রহটি খুবই তীব্র তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন দ্য এইটটিজ আচ্ছা এখানে প্রশ্নটি একটু বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া প্রথম বিশ্বকাপ জিতেছিল আশির দশকে আশির দশক দেখো নাইনটিন লেখা নেই নাইনটিন এইটিজ লেখা নেই এইটা আশির দশকে জিতেছিল সঠিক কথা আশির দশক বলতে কী আসলে উনিশশো আশি থেকে ঊনআশি উননব্বই পর্যন্ত সাল যার সামনে আট লেখা থাকবে যেমন আশি একাশি একাশি সামনে এক আট আছে এরকম সালগুলোকে আমরা আশির দশক বলি তাহলে আশির দশকে এটা টি হবে পরের প্রশ্ন ইন নাইনটিন এইটি থ্রি দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ওয়ার প্লেড ইন ইংল্যান্ড ইন হ্যাঁ উনিশশো তিরাশি সালে ফা খেলাগুলো ক্রিকেট খেলাগুলো ইংল্যান্ডে হয়েছিল হ্যাঁ ইংল্যান্ডে হয়েছিল এবং ফাইনালটি হয়েছিল লর্ডস নামক মাঠে লর্ডসের মাঠে তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম এরপরে দ্বিতীয় পার্ট আমরা দ্বিতীয় শুরু করব এটা রিভিশন দিয়ে নেবে তোমরা